ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ আবারও তারা স্বীকৃত করল প্রফেসর ডক্টর বাসুকে, আবারও তারা মান্যতা প্রদান করল তার সেই কৃতিত্বের, আবারও তারা চিনিয়ে দিল, আবারও তারা প্রত্যেকের সাথে আরও একবার সংযোগ স্থাপিত করে দিলেন এই মান্যতায় যে সত্যিই তিনি মানুষের কাজই করছেন, মানুষের জন্যেই করছেন। আর অ্যাস্ট্রোলজিকে শুধুমাত্র প্যাশন জায়গায় সীমাবদ্ধ না রেখে কখন যে সেটা মানুষের পরিষেবার এক সার্ভিস বা নামান্তর এইভাবেই ঘটে গেছে সেটা মানুষ ফল পাচ্ছে। ঠিক কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যখন তার অধ্যাপনা একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, সেখানে যেমন ছাত্রছাত্রীদের প্রতি তার দায়বদ্ধতা ঠিক তেমনই সেই অনবদ্যতার সাথে বিরল নজিরও কোথাও নিজের অজান্তেই সৃষ্টি হয়ে যাওয়া যে এমন একজন মানুষ যিনি একই সাথে একাধারে শাস্ত্রের প্রতিনিধিত্বও করছেন, এটাই প্রাপ্তি। আর বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আমাদের কি প্রাপ্তি? সেই শাস্ত্রকে আমরা দেখতে পাই, সেই শাস্ত্রকেই আমরা আরো বেশি করে বুঝতে পারি, যেখানে যুক্তি থাকে, বিজ্ঞান থাকে, আধ্যাত্মিকতা, মান্যতা এগুলো তো থাকবেই, তার সাথে কতটা বাস্তবসম্মতভাবে আপনি গ্রহণ করবেন সেটা বোঝানোর যুক্তি থাকে, সেই কাজটি স্যার অনবদ্যভাবে করে চলেন। আজকের এপিসোডেও তার ব্যতিক্রম নয়। কাজেই আসুন আমরা যারা ওয়েট করে আছি সেই স্বীকৃত মানুষের প্রতি আমাদের ভালোবাসার স্বীকৃতি দিনের পর দিন ক্রমবর্ধমান নতুন করে পরিচয় করানোর বিন্দুমাত্র অবকাশ থাকে না, তবুও পোশাকিভাবে সকলের কাছে উপস্থাপন করতে হয় এই নিরিখেই সেই বিরল কৃতিত্বের অধিকারী প্রফেসর ডক্টর বাসু এই মুহূর্তে আমাদের মধ্যে আরও একবার। কাজেই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করা, সেই মানুষটির কথায় আবারও যুক্তি খোঁজা, আবারও নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্যে আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। প্রফেসর ডক্টর বাসু আরও একবার আমাদের সকলের মাঝে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছেন। গত রোববার আমি লাইভ এ ছিলাম না, আপনি একটু আগে দেখলেন কিছু স্ন্যাপশটস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, এরা আমাকে ইনভাইট করেছিলেন স্পেশাল গেস্ট হিসাবে। তো সেখানে আমি গত রবিবার ওখানেই ছিলাম। তো সেখানে আমি একটা কথা বলি আজকে প্রোগ্রামের শুরুতে সুব্রতবাবু, এই আমরা হয় কি এই যারা ধরুন জ্যোতিষ চর্চা করি, যে ফিল্ডেই থাকি না কেন, আমি আপনারা জানেন মূলত আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপনার সঙ্গে যুক্ত বহু বছর ধরে। তো অনেকেই আছেন হয়তো যে এটা প্যাশন হিসাবে নিয়েছেন, সেরকমভাবে আমারও এটা একটা আলাদা শখ নেশা, সেখান থেকেই আমি প্র্যাকটিস করি। তো একটা কথা বলা ছিল যে আমি সমাবর্তন অনুষ্ঠানগুলো কনভোকেশনগুলো একটু সাথে থাকুন, এই যে সমাবর্তন অনুষ্ঠানগুলো এটা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করে। অনেক সময় দেখা যায় অনেকে প্র্যাকটিসে এত ব্যস্ত থাকে তারা এই ধরনের কনফারেন্স এই ধরনের সেমিনারগুলোকে অ্যাটেন্ড করেন। এই যে একটা অ্যাটেন্ড করা এবং সেখানে একটা স্পিচ রাখা, নিজের আমি আমার ফিলোসফিতে আমি অ্যাস্ট্রোলজিকে কি সেন্সে দেখি সেটা একটু শেয়ার করা বাকিদের সঙ্গে, সেখানে অনেক গুণমান ব্যক্তি উপস্থিত থাকেন, এখানে দেখছিলাম অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ ছিলেন, সারা ভারতবর্ষ থেকে এসেছিলেন একেবারে নক্ষত্রের হাত একেবারে। হ্যাঁ, তো সেইখানে এই যে একটা আদান প্রদান জ্ঞানের, এটা ভীষণভাবে দরকার, আমার মনে হয় প্রত্যেকের দরকার। কিছু নেওয়ার নেই, এই ধারণাটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। নলেজ এক্সচেঞ্জ করলে নলেজ বাড়ে। তো এই ধরনের যে কোনো ফিল্ডে, আমি শুধু অ্যাস্ট্রোলজি কেন, যে কোনো ফিল্ডে দেখবেন, রিসার্চ ফিল্ডে বিশেষ করে সেমিনার কনফারেন্স এগুলো মাস্ট, এবং তাতে পেপার পাবলিশ করতে হয় বিভিন্ন রিসার্চারদের, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিভিন্ন রকম জার্নাল আছে সেখানে পেপার পাবলিশড হয়। এতে কি হয় যে আমি যে সঠিক পথে এগোচ্ছি, আমার রিসার্চ সঠিক পথে যাচ্ছে, এবং বাকি এই জগৎটা
এই ফিল্ডে কতটা ইম্প্রুভ করেছে তার সম্বন্ধে নলেজ পাওয়া যায় এই আলোচনা করে এই সমাবর্তন অনুষ্ঠানগুলোতে। এটি আজকে বলার ছিল অনুষ্ঠানের শুরুতে। যাই হোক, শুনতে থাকবেন। প্রত্যেকবারের মতো আপনারা জানেন, আমি আপনাদের এই সপ্তাহেতে রোববার শুরুতেই প্রতিটা লগ্নের ক্ষেত্রে যাতে আজকে কেমন থাকবেন সামনের সপ্তাহটা সেটা আমি বলে দিই, বলতে থাকবো সময়ে সময়ে। আশা করি এখন কে আছেন, ফোনে যিনি আছেন কথা অবশ্যই বলে নেব, কারণ তাদের পরিষেবায় আপনাকে তো এখানে হাজির হতে হয়। হ্যাঁ, এনিওয়ে স্বাগত আপনাকে। নমস্কার দাদা, নমস্কার। দাদার প্রোগ্রাম দেখি, চ্যানেলে খুব ভালো লাগে। আমি কৌশিক সরকার বলছিলাম, হাওড়া থেকে। দাদা আছে আমার প্রণাম। আজকে আমি ছেলের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, যদি একটু দাদার অনুমতি হয়। ভগবান তোমার প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ স্যার, আমার ছেলের ডেট অফ বার্থটা হচ্ছে 1st August 2011। সময়টা বলুন। দুপুরবেলা 3:36 কলকাতায় ছিল। আর দাদার থেকে জানতে চাইছিলাম একটু লেখাপড়াটা, শরীরটা কিরকম দেখছেন আরকি, শরীরে কি কিছু মেজার কিরকম হবে। আচ্ছা একটু একটু আপনি মিলিয়ে নিন, 1st August 2011, আর 3:36 PM and place কলকাতা, রাইট? এটা কি ইয়ে ছিল, ফার্স্ট সোমবার ছিল? সোমবার ছিল, ঠিক আছে। প্লেস কলকাতা। আচ্ছা আচ্ছা, ছেলে রাশি লগ্ন জানা আছে? না ভাই, ধনু সিংহ রাশি, ধনু লগ্ন, সিংহ রাশি ধনু লগ্ন, রাইট? হ্যাঁ, তো পড়াশোনার জায়গাটা ছেলে এখন কি পড়ছে? শনি প্রথমে বলি, আর কিন্তু ভবিষ্যতে কাজের জায়গাটা একটু ডিসরাপ্টেড আছে, একটু তার দেখতে হবে যখন বড় হবে। 10th শনি দেখছি। এছাড়া আমরা 4th হাউসে দেখে নি, হ্যাঁ, তো মাধ্যমিক অবধি 4th হাউস আমি প্রত্যেকবারই বলে থাকি। তারপর হায়ার সেকেন্ডারি বা মাস্টার্স অব দি 5th হাউস এবং 9th হাউস থেকে আমরা দেখি PhD। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তো ধনু লগ্নের জন্য অ্যাকচুয়ালি মঙ্গল শুভ নয় দ্বাদশপতি হিসাবে, হ্যাঁ, তো সেই মঙ্গলের দৃষ্টি আছে লগ্নতে, তো তার জন্য একটা শরীরটা বোধহয় খারাপ যাচ্ছে এখন, তাই তো? যখন মঙ্গলের দশা অন্তর্দশা আসবে সেই সময় একটু সমস্যা হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়াশোনার দিকটা করে চতুর্থপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির অবস্থা কিন্তু খুব একটা খারাপ না, হ্যাঁ, তো পড়াশোনা খুব একটা সমস্যা হবে না, বুঝতে পেরেছো? ওর কাজের জায়গাটা মেইন কনসার্ন, রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। ওর কাজের জায়গাটা বারবার বলছি, এটা কাজের জায়গাটা যখন বড় হবে কাজের জায়গাতে কিন্তু একটা রেমেডি করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ, হেলথ এর তেমন কিছু প্রবলেম নেই, মঙ্গলের দশা অন্তদশায় বললাম একটু শরীর ফরি খারাপ হবে, মেজর কিছু নেই, মেজর কিছু নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা ছোট্ট অনুমতি আছে, একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করবো। কন্যা লগ্ন, এটা তো ধনু লগ্ন, তুমি কি অন্য কোন প্রশ্ন করছো? কন্যা লগ্ন বলো বলো, নিজের নিজের ব্যাপারটা। হ্যাঁ, কন্যা লগ্ন আর তুলা রাশি স্যার, কন্যা লগ্ন তুলা রাশি। কন্যা লগ্ন আমরা লগ্ন থেকে মেনলি অনেক বেশি ইম্পর্টেন্স দিই, ঠিক আছে? তো কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র এবং বুধ হলো যোগ কারক গ্রহ, এটা হলো মেজর, ঠিক আছে? বাদ বাকি আরো অনেক কিছু দেখতে হয়, তো এটা বলে দিই যোগ কারক গ্রহ, এই দুটো মেন অ্যাসেট, ঠিক আছে? ওকে ওকে, সাথে থাকুন কৌশিক, শুভেচ্ছা থাকলো আপনার।
প্রশ্নের উত্তরও যথাযথ পেলেন, এবং এটা কোথাও একটা আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে প্রশ্ন নিজের ছেলে সম্পর্কে জানার চেষ্টা করলেন, বললেন গুড, জানতে পারলেন, কিন্তু বাকি যে প্রশ্নটা জেনে গেল, ইন জেনারেল একজন প্রাজ্ঞ মানুষের কাছে জানার ইচ্ছেটা জাগে, সেক্ষেত্রে আপনার কাছে উনি ভরসা। আমি খুব চাই যারা আমার কাছে আসুক তারা হট করে এসে আমার কি আছে ফলাদেশ করুন, আমার কি রেমেডি দিতে হবে, কিন্তু আমি চাই প্রত্যেকে একটু বোঝাতে। আপনি জ্যোতিষ শাস্ত্র জানুন না জানুন, কিছু ব্যাপার আপনার জানা দরকার। আপনি কোন রোগ হয়েছে ডাক্তারের কাছে গেলেন, কিন্তু ডাক্তারের উচিত বা আপনারও উচিত রোগটা সম্বন্ধে একটু জেনে নেওয়া। দরকার হলে আপনি স্টাডি করবেন, নেট আছে, নেট আজকে এত বা ইন্টারনেট হয়ে গেছে, এখন সমুদ্র উপরে সমুদ্র মানে সমুদ্র বিশ্ব সমুদ্র আমাদের হাতের মুঠোয় বলতে পারেন। তো স্টাডি করে যাওয়া উচিত, যাতে বোঝা যায় যে আমাকে যে বোঝাচ্ছেন তার সে বিষয়ে কতটা নলেজ আছে, তিনি সে বিষয়ে কতটা পড়াশোনা করেছেন, কতটা তার ডেপথ আছে, এই জিনিসটা বোঝা যায়। এই যে ভদ্রলোক ফোন করলেন, এতে বোঝা যাচ্ছে তিনি হয়তো কোনো না কোনো ভাবে কখনো না কখনো এই দুটো লগ্ন সাপেক্ষে যোগ কারক গ্রহ বা শুভ গ্রহ অশুভ গ্রহ সম্বন্ধে পড়াশোনা করেছেন, জেনে নিলেন বা ভেরিফাই করে নিলেন, বা আপনার কাছেও তো এই সংক্রান্ত কথাগুলো শোনাই যায় অনুষ্ঠানে। হ্যাঁ, সেটাই সে সংক্রান্ত প্রশ্ন হয়তো মনে যায়, শুধু এই হবে ওই হবে না, কেন হবে, কখন হবে আর কি জন্যে হবে বা কেন হচ্ছে, এই জিনিসগুলো জানা দরকার। এবং এর জন্য প্রত্যেকবার বলি আমি একটা দুটো চার্ট করি না, এবারে আমি এই স্পিচেতেও বলেছিলাম, এই আমাদের যে কনভোকেশন হলো, কনফারেন্স হলো ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল হেরিটেজ, আমি স্পিচও দিয়েছিলাম, সেখানে আমি বারবার বললাম যে জ্যোতিষ শাস্ত্র কতটা সায়েন্স সে ব্যাপারে কিছুটা বলেছিলাম। তারপর লাস্টে বললাম আমি প্রত্যেকবার একটু হোল্ড করুন যিনি আছেন, একটু সাথে থাকুন। তো একজন ট্রু অ্যাস্ট্রোলজার বা শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে এই একটা দুটো চার্ট দেখে কিন্তু কোনো প্রেডিকশন এবং তার রেমেডি দেওয়া উচিত নয়, একেবারেই উচিত নয়। কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে আমি বিভিন্ন সেমিনার বিভিন্ন কনফারেন্স ওয়ার্ল্ড ব্যাপী আমি অ্যাটেন্ড করি এবং করার চেষ্টা করি, সেখানে দেখি প্রত্যেকবার এই সব জায়গাতে এই D1 আর D9 নিয়ে বেশি বলা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই D1 D9 ছাড়া আমাদের আরো প্রচুর চার্ট আছে। যেমন আমি একজনের জন্য 16-20টা চার্ট করি, একে বলে ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাজন। ওই রকম ছক আপনারা দেখেন যে কুষ্টি ত্রিকুজি কুষ্টি বলেন, একটা দুটো নয়, প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট হয়। তো 16-20খানা চার্ট দেখার উদ্দেশ্য হচ্ছে 100% পারফেকশন ইন প্রেডিকশন আর নেক্সট অপটিমাম রেমেডি। এক গাদা স্টোন পড়ে লাভ হয় না, তাতে হিতে বিপরীত হয়। মিনিমাম নাম্বার অফ স্টোন পড়বেন, ভালো কোয়ালিটি নেবেন, এবং সেটা নিলে স্টোন আগেও বলেছি কথা বলে। এবং আমি যখন স্টোন চুজ করে দিই সেখানে 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু হয়, এবং প্রথম 20 দিন খারাপ যাবে, মেন্টাল ডিস্টার্বেন্স যাবে, ভালো স্টোন এটাই হচ্ছে গুড সাইন। আপনার স্টোন যে কাজ করছে এটাই গুড সাইন, কারণ যখন আপনি নেগেটিভলি কোনো একটা ভাবেতে ইন্ডুসড হয়ে আছেন, যখন পজিটিভ এনার্জি আপনার কাছে আসছে তখন একটা টেম্পোরারি কনফ্লিক্ট তৈরি হয়, একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় সাময়িক, সেখানে মেন্টাল ইমব্যালেন্স ক্রিয়েট হয়, সেটা শুট করে যাবে এবং সেটা পার্মানেন্টলি আপনার ক্ষেত্রে এটা সলভড হয়ে যাবে। এটাই হচ্ছে ভালো স্টোনের কোয়ালিটি এবং সেটা এইভাবেই কাজ করে। একজন ভালো অ্যাস্ট্রোলজার এইভাবেই আমাদেরকে বলতে পারেন, সেটা না বললেও আমরা সকলে জানি আর কি। হ্যাঁ ভালো আপনাকে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমার ছেলে সম্বন্ধে ভালো। আপনার টিভির আওয়াজটা প্রথমে বন্ধ করতে, ফিডব্যাক আসছে, একেবারে আওয়াজটা বন্ধ করে দিন। বলুন, এবার বলুন, বলুন ডেট অফ বার্থটা বলুন। 28/6/2002। সময়? সময় 10:26। সকাল না রাত? সকাল। হ্যাঁ, সেটাও সাথে বলতে হবে। আর জন্মস্থান কোথায়? জন্ম কলকাতায়। কলকাতায়। এখন আপনি কোথা থেকে ফোন করছেন? বাটানগর। আর ছেলের নামটা বলবেন প্লিজ। অমিত ভান্ডারি। অমিত ভান্ডারি। ওকে, এর আগে কখনো ছেলের সম্পর্কে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং কি আপনি নিয়েছেন কারো কাছে? না, এর আগে নিইনি। তাহলে আজ এই সময় স্যারের সঙ্গে কথা বলার জন্য স্যারের কাছেই কেন জানতে চাইছেন, অন্য কোথাও না জেনে? আচ্ছা, ঠিক আছে, এতটা ক্যাজুয়াল হবেন না। হ্যাঁ, কারণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা বিজ্ঞান, ঠিক আছে, আমরা কেউ বিজ্ঞান নিয়ে পড়ি না পড়ি, সবাই বিজ্ঞান মনস্ক। জ্যোতিষ শাস্ত্র কতটা বিজ্ঞান সেটা আমার বিভিন্ন প্রোগ্রাম দিলে বুঝতে পারবেন। আপনার ছেলে পড়াশোনা নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। 4th হাউস যেটা থেকে আমরা দেখি মাধ্যমিক অবধি, আপনার ছেলে এখন কোথায় কিসে পড়ছে? এখন 2002, মানে ওই 15-15 বছর বয়স হবে। মাধ্যমিক দিয়েছে না দেবে? না, সামনে বছর দেবে। সামনে বছর দেবে, রাইট। পড়াশোনা ডিস্টার্ব আছে ছেলের,
এবং এখান থেকে মেন্টাল ডিস্টারবেন্স আছে, বুঝতে পেরেছেন? যথেষ্ট রকম ডিস্টারবেন্স আছে পড়াশোনায়, এই জায়গাটা ইম্প্রুভমেন্ট দরকার আছে। ফোর্থে কেতু বসে আছে এবং যে সময়টা সেটা সাপোর্টিভ নয় আপনার ছেলের জন্য। সুতরাং রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না, বরং খুব খারাপ হতে পারে। সুতরাং হতে পারে না, হবে। আপনি ঠিকঠাক রেমিডি ছেলেকে না দিলে ছেলে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। এবং মাধ্যমিক না, তার হাই সেকেন্ডারি এবং আপ টু মাস্টার্স রেজাল্ট খুব, হাই স্টাডিটা খুব একটা ভালো দেখছি না। ফিফথ লর্ডের যে অবস্থা তার সঙ্গে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, যেখানে বসে আছে, বুঝতে পেরেছেন? ফিফথ লর্ড বৃহস্পতি যে মিথুনে বসে আছে এটা শুভ নয়, বুঝতে পেরেছেন? সুতরাং সেই জায়গা থেকে আপনাকে রেমেডি দিতে হবে, না হলে কিন্তু কাজ পাবেন না। ঠিক আছে দিদি, এই যে শুনলেন এখন কি মনে হচ্ছে স্যার যে বললেন? তাহলে এবার আপনার মনে কি কাজ করছে? কিন্তু ওই দুশ্চিন্তার জায়গায় নিজেকে থামিয়ে রাখবেন না তার জন্য কিছু করবেন? এইটা বুঝলেই এটাই সবচেয়ে ভালো কথা, মানে সাথে থাকুন। সমস্ত কিছু ক্যাজুয়ালি নেওয়ার নয়, অ্যাস্ট্রোলজিকে তো ডেফিনেটলি নয় স্যার, যেটা বারে বারে বলছিলেন। এনিওয়ে স্যার, জীবনটাই ক্যাজুয়াল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমি আমার শুরু করে দিই কমিটমেন্ট, যেটা বলি প্রত্যেকবার, এই 25 জুন থেকে 1 জুলাই 2017 প্রত্যেক লগ্নে যথাযথিকা কেমন থাকবে কেমন যাবে, এবং মাঝে মধ্যে কিছু আমি টেম্পোরারি রেমিডিও বলে দেবো এই সপ্তাহের জন্য। ঠিক আছে, মেষ লগ্ন থেকে শুরু করি। মেষ লগ্নের ক্রিয়েটিভ কাজকর্ম, সৃষ্টিমূলক কাজকর্মে কিন্তু উন্নতি আছে। এছাড়া আরও কাজকর্ম ভালো করার জন্যে, ঠিকঠাক মেন্টালি মানসিকভাবে শান্ত থাকার জন্যে বলি, একটা হলুদ, কাঁচা হলুদ, একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে সঙ্গে রাখবেন। একটা হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদ কাপড়ের মধ্যে একটা কাঁচা হলুদ বেঁধে সঙ্গে রাখবেন। এতে মানসিক একটা একটু পজিটিভ এনার্জি পাবেন, মেষ লগ্নের ক্ষেত্রে বলবো সামনের সপ্তাহটা। বৃষলগ্নের ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, প্রাপ্তি যোগ আছে। আপনারা সাধারণভাবে বলবো একটু কালো জিরে একটু নীল রুমালে বেঁধে সঙ্গে রাখুন। এতে কর্মে ঝঞ্ঝার যেটা থাকবে এই সামনের সপ্তাহ বৃষলগ্নের ক্ষেত্রে, বৃষলগ্নের ক্ষেত্রে সেটা অনেকটা কেটে যাবে সামনের সপ্তাহটা বলছি। ঠিক আছে, মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো, মিথুন লগ্নের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা করার একটা জায়গা পাবেন এবং সেটা অ্যাপ্লাই করারও জায়গা পাবেন, কিন্তু সেখানে কিছু বাধা পাবেন, হয়তো অ্যাপ্লাই করতে বাধা পাবেন, অ্যাভেল করতে বাধা পাবেন। সেই ক্ষেত্রে একটা সাদা বস্ত্র, অলওয়েজ আপনি একটু হোয়াইট বা একটু অফ হোয়াইট বলুন, বা সাদা বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন, বেশি পরিধান করার চেষ্টা করবেন সামনের সপ্তাহটা মিথুন লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো মানসিক বিভ্রান্তি দেখা যাবে এই সপ্তাহেতে, কনফিডেন্স প্রচুর কমে যাবে, মাথার কাছে রোজ রাত্রে এক গ্লাস জল কমপ্লিটলি ফিল্ড, এক গ্লাস জল, পরিপূর্ণ এক গ্লাস জল মাথার কাছে রেখে দেবেন রাত্রে শোয়ার আগে, বেডরুমের সামনে মাথার কাছে রেখে দেবেন। পরের দিন সকালে আপনার চৌহিদ্দির বাইরে, আপনার বাউন্ডারির বাইরে জলটা ফেলে দেবেন, এতে অনেকটা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আপনার ক্ষেত্রে চলে যাবে। ঠিক আছে, আপনার ঘুমটা ভালো হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো কর্মে উদ্যোগ থাকবে, অর্থপ্রাপ্তি হবে, গেরুয়া কাপড় ব্যবহার করবেন, গেরুয়া বস্ত্র পরিধান করবেন, মানে গেরুয়া মানে সন্ন্যাসী ভাবে যা কথা বলছি না আমি, গেরুয়া কালারের। ঠিক আছে, এই ধরনের কালারের বা যদি বস্ত্র পরিধান করেন সেটা অনেক ভালো হবে সিংহ লগ্নের ক্ষেত্রে। আপাতত কন্যা লগ্ন থেকে পরে বলছি, ফোনে কেউ আছেন বোধ হয়, সেটা অ্যাটেন্ড করে নি। হ্যালো, নমস্কার, বলুন দাদা। নমস্কার, আপনাকে নমস্কার। বলুন। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলুন, আপনি কে বলছেন? আমি কোরিয়ার থেকে সুমন চক্রবর্তী বলছি। ওকে, আপনি কার সম্পর্কে জানতে চান? আমি নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনার আমার ডেট অফ বার্থ হচ্ছে 10 নভেম্বর 1976। ওকে, টাইম অফ বার্থ? সকাল 7:20 কলকাতা। সকাল 7:20। আচ্ছা আচ্ছা, আপনার একদম পার্সোনাল ভিউ আমি একটু যদি এখানে প্লিজ শেয়ার করেন, জানতে চাই স্যারের সম্পর্কে আপনার ওপিনিয়ন কি? আপনি প্রোগ্রাম দেখেছেন এর আগে বা রেগুলারলি দেখেন? আমি আমার আমার এক পরিচিত একজন গেছিলেন আর ওনার কাছে। ওকে, আমি উনি কি অনেকটা উপকৃত হয়েছে আর কি। আমি গত সপ্তাহ দেখেছিলাম, লাইন পাইনি, তার আগের সপ্তাহ দেখেছিলাম, ইনফ্যাক্ট লাইন পাইনি।
মনে হয় যতটা কি আপনি অ্যাজ এ প্রফেসর হিসেবে আপনি ডেফিনেটলি একটা সায়েন্সের জায়গা আছে, তো সেই কারণের জন্য ডেফিনেটলি এটা একটা জায়গা। ইমপ্লিকেশন বুঝতে বিভিন্ন ফিল্ডে। যাই হোক, আপনার বিয়ে হয়েছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। আমি শুধু একটা জিনিস জানতে চাই, যদি আমার কোন গভর্নমেন্ট সার্ভিসের কোন যোগ আছে কিনা, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন 39 ক্রস করে যাচ্ছে, যদি ইনফ্যাক্ট যদি কোন অনেক সেক্টরের জন্য আমি ট্রাই করছিলাম, তো সেই কারণের জন্য যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশন আমার ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি, তো সেই কারণের জন্য কোনো একটা জায়গায় কি আমার জায়গায় উন্নতি হতে পারে, মানে থ্রু গভর্নমেন্ট বেস করে? বা হ্যাঁ হ্যালো, আচ্ছা ফোনটা বোধ হয় কেটে গেল না? একেবারে নিচস্ত এবং সেটা বুধের সঙ্গে যুক্ত হয়ে একটা বুধাইত্ব যোগ করছে, তার সঙ্গে মঙ্গল আর রাহু আছে। সুতরাং গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে কিন্তু ঠিকঠাক টাইম মেনটেন না করে না খাটলে হবে না এবং তার প্রতিকার নিতে হবে। তাহলে গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব বড় কোনো পোস্ট নয়, মোটামুটি ক্লারিক্যাল পোস্টে একটা আপনি চাকরি পাবেন সেটা আমি বলতে পারি, কিন্তু খুব ভালো করে চার্ট দেখে রেমেডি নিয়ে তারপর, না হলে নয়। আর বিয়ের জায়গাটা প্রথমে বলছিলাম, প্রবলেম আছে, জটক বিচার করে বিয়ে করতে হবে। ঠিক আছে, ওকে, একদম লাস্ট পর্যন্ত চলে এসেছি, সময় একদম নেই, আমি কমপ্লিট করে নিই, কতটা কাট করা যায়। তুলা তুলা লগ্নের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে গোলযোগ বাড়বে, চন্দন আর হলুদের ফোঁটা কপালে টিপ দিয়ে কাজ শুরু করলে কাজে লাভ পাবেন। বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বলবো, পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, দূরে কর্মের আপনার যোগাযোগ সম্ভাবনা আছে, সেটা হলে আপনি অ্যাভেল করবেন। একটা মিছড়ি ভেজানো কোনো কালো একটা ইয়েতে, কোনো কালো একটা কাপড়ে মিছড়ি ভিজিয়ে সেটা সঙ্গে রাখবেন, তাহলে উপকার পাবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো, সহকর্মীদের সহায়তা পাবেন, শত্রু থেকে সাবধান। আর একটু সিঁদুর মানে মেটে সিঁদুর কপালে টিপ লাগিয়ে কাজে বেরোবেন, তাহলে উপকার পাবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলবো, যাত্রা শুভ হবে যে কোনো ক্ষেত্রে, বুধ এবং শনিবার শুধু কিছু যোগাযোগ শুভ যোগাযোগ হবে এবং সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ এবং মিটিংকে আপনি অ্যাভেল করতে পারেন এই বুধ এবং শনিবার মকর লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্য বিপর্যয় হবে, ঘর থেকে বেরোনোর সময় মধু এবং চিনি জিভের তলায় এক ফোঁটা লাগিয়ে বেরোবেন, তাতে সফলতা আসবে। মীন লগ্নের ক্ষেত্রে বলবো, শুভ সপ্তাহ থার্ড অ্যান্ড ফোর্থ ডে, এই সপ্তাহের থার্ড এবং ফোর্থ ডে হলো আপনাকে সব থেকে শুভ এবং শুভ সংবাদ আসবে, প্রতীক্ষা করুন, এলে মিষ্টি খাইয়ে যাবেন। সেটাই সাফল্য, একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। কিন্তু আই থিঙ্ক আমি যদি নাও বলে দিই যে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার উপায়গুলো, এই যে 9674250516 বা 9748403694 বা কালীঘাট ফরচুনা চেম্বারের কথা যদি আপনাদের কাছে নাও আমি শেয়ার করি, আমি ড্যাম শিওর, একদম কনফার্ম যে আপনারা নিজেদের উদ্যোগে সেটা নোট ডাউন করে নিয়েছেন এবং পৌঁছে যাবেন প্রয়োজন মনে করলে। কাজেই সেটা এবার আপনার সিদ্ধান্ত, কিন্তু সময়ের সিদ্ধান্তে আমরা এই মুহূর্তে থামছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার। Thank you.